রাত ভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সারা রাত ঝুম বৃষ্টির পর সকাল থেকে কমে আসে বৃষ্টির মাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে সকাল থেকে 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার কয়েকটি প্রধান সড়ক ছাড়াও অলিগলি ডুবে গেছে পানিতে। অফিসগামী মানুষের পাশাপাশি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মধ্যরাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। এতে কর্মব্যস্ত নগরবাসী চলাচলে চরম দুর্ভোগের শিকার হন। পানি অপসারণের ড্রেনগুলো সচল না থাকায় জলাবদ্ধতা তীব্র হয়। পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত খোরাখুরি আরও বাড়িয়ে দেয় দুর্ভোগের মাত্রা। কোথায় ড্রেনে কোথায় ফাঁকা হচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, এরকম কোনো নিশ্চয়তা নাই। এই তো বিভিন্ন জায়গায় পানি বাজে, অনেক কষ্ট হয়েছে আসতে। নদীর মতো হয়ে গেছে, দেখেন না এই পর্যন্ত পানি, এই পর্যন্ত ভিজে গেছি। কোথায় গর্ত আছে, কোথায় ভাঙাচুরা আছে রাস্তা কিছু বোঝা যায় না। ইন দি মিন টাইম অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। প্রতি বছর এই বৃষ্টিতে একই রকম সিচুয়েশন, এটা দেখার পরও কেন আমাদের কনসার্ন পার্সন এটা ঠিক করছে না, আমরা এটাই বুঝতে পারছি না। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, কালশি, ধানমন্ডি, পল্টন, শান্তিনগর, রাজারবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ফলে দুর্ভোগের মধ্যে পড়ে নগরবাসী। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি পার হয়ে চলাচল করে পথচারীরা। জলাবদ্ধতার কারণে সিএনজি চালিত অটোরিকশা ও অনেক প্রাইভেট কার রাস্তায় বন্ধ হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি তীব্র যানজটও দেখা দেয় এ সময়। গত্র মাথায় পড়লে অনেক সময় সমস্যা হইতেছে আর কি, গাড়ি চলাফেরা অনেক কষ্ট হচ্ছে আর কি। নিচের রাস্তা দিয়ে পানি, উপর রাস্তা দিয়ে তো যানজট হবেই। নিচের রাস্তা দিয়ে তো আর গাড়ি ঘোড়া চলতে পারে না। গাড়ি একবার বন্ধ করলে আর উঠে যাবো না, এই যে জ্যাম লাগবে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ জাতীয় জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এসব আশ্বাসে এখন আর ভুক্তভোগীরা বিশ্বাস করতে পারছে না। তাই অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করছেন তারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।